কবর থেকে আর আসা যাবে না এই জন্য আজকে সিরাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলে আমরা যদি আল্লাহকে পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহ আমাদেরকে একটাই পদ্ধতি বলছেন যে আয়াত আমি পড়ছি সুরা আলে ইমরানের এগারো একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুল ইন কু আল্লাহ হে নবী আমার বন্ধু আমার আপনি আমার বান্দাদেরকে বলে দেন আপনার ইমানদার উন্নতকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও মানে জান্নাত পেতে চাও আখেরাতের মুক্তি চাও একটাই রাস্তা বি তোমরা সকলেই নবী মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকেই অনুসরণ করো আমাকেই অনুসরণ এতে কি হবে ইউ হেবি লাকুম জুনুম বাকুম প্রত্যেকটা অনুসরণ নবীর করবা বিনিময়ে দুইটা জিনিস তাৎক্ষণাৎ পাইতে থাকবা এক এক সুন্নত নবীজির এক একটা তরিকার মধ্যে নগদ দুইটা জিনিস আসবে একটা হলো আল্লাহ ভালোবাসা পেতে থাকবা গুনা মাফ হতে থাকবে গুনা মাফ আল্লাহর ঘরে যে আমরা বসতে পারলাম এটুকু সময় ভাই আন্তরিকতার সাথে কাজে লাগান ইনসাফের কথা হলো এটা কোনো জেনতেন ঘরও না জায়গাও না আল্লাহর ঘর এটা মসজিদ পৃথিবীতে সবচেয়ে বেশি আদব এহতেরাম সম্মানের জায়গা এই মসজিদ এই জন্য মসজিদের ক্ষেত্রে আচরণ যেন হয় সর্বোচ্চ সুন্দর সর্বোচ্চ সুন্দর এটা খুব জরুরি আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন পাকিস্তানের মুফতি আজম ছিলেন দারুল আলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন তাফসিরে মা আরিফুল কোরআনের লেখক মুফতি শফি আহমতুল্লাহ ওনার আলাদা মুস্তাকল পৃথক কিতাবে আছে আদাবুল মাসাজিদ মসজিদের আদব সমূহ এবং আমাদের কিতাবের মধ্যেও কোরআনের মধ্যেও সুনার মধ্যেও মসজিদ সম্পর্কিত অনেক আদব মসজিদের এহতেমাম গুরুত্ব কদর এই সম্পর্কিত আলোচনা আছে এই জন্য ছোটো বড়ো ছেলে বুড়ো সবার এটা ভাবা উচিত আমরা অনেক সময় মনে থাকে না মসজিদে আইসাও ভাবে কথাবার্তা হাসি ঠাট্টা নিজেদের পারস্পরিক রসিকতা করে থাকে এটা কোনোভাবেই উচিত না যেই জায়গার দাম যেমন বেশি ওই জায়গার ইবাদতের দামও বেশি আর গুনাহের শাস্তিও বেশি এই জন্য মক্কা শরীফের দাম অনেক বেশি এই জন্য ওইখানে আমলের পুরস্কারও অনেক বেশি গুনাহের সাজাও বেশি শাস্তিও বেশি এজন্য আমরা নজওয়ান ভাই যারা বস ভাই সবাই মিলে আমার একটা অনুরোধ হলো এমনিতে গরমও অনেক এই গরমের পরিবেশেই আমরা কষ্ট করে বসলাম তো কাজেই অল্প একটু সময় মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে তিনটা জিনিস একত্র করে একটা হলো চোখ কান আর হলো দিল একত্র করে আল্লাহর কথা অল্প একটু সময় এই চল্লিশ পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা আমরা শুনি তাইলে বর কথা হবে কোরআন কারিমের মধ্যে আছে ইন্নাফি দালিকালা দি ক্র লিমাং কান আল্লাহু কালবুন আও আল কাসামা আবহুয়ার সাহিত নিশ্চয়ই এই কোরানের মধ্যে উপদেশ রয়েছে নসিহত রয়েছে তাদের জন্য যাদের তিনটা জিনিস একত্রে আসে এক তার কল্প দুই তার কান তিন সে স্বচক্ষে সরাসরি উপস্থিত আল্লাহ তালা বলছে তাহলে স্বচক্ষে সরাসরি উপস্থিত কান খোলা চোখ খোলা দিল খোলা এই তিন জিনিস যখন একত্র করে আল্লাহ বলে নিশ্চয়ই তার জন্য আমার এই কোরআনের মধ্যেই নসিহত রয়েছে উপদেশ রয়েছে এই জন্য ভাইয়া এই হাতে ধরে মোবাইল এটা যদি তুমি সামনে ধরে রাখো তাইলে তো তোমার নজর আলেমে দিনের উপরে পড়লো না এটা তো মাঝখানে একটা দেওয়াল হইল অর্থাৎ নজরটা তো পুরাপুরি নিজের দিমাগ নিজের চোখ নিজের নজর মোবাইলের দিকে রইল এতে করে জিন্দিক পরিবর্তন আসবে না আমি বললাম তো এটা অভিজ্ঞতা নিজের কলিজার ভিতরে আল্লাহর কথা ঢুকবে না যথাযথ কোনো উপকারে আসে এই জন্য দয়া করে হাতে ধরা যাদের মোবাইল ওরা নামায় ফেল মেহরবানি করে নামায় ফেললে ভালো কথা শুনলে ভালো চোখের দিকে তাকাইলে বরকত হয় যেই কোন আলেমে দিন যখন আল্লাহর কথা বলে যে তার দিকে তাকাইয়া শুনে। তার বরকথ বসে বৈশাখ জিমায় যারা অনেক মুসল্লি আছে মুরুব্বী মানুষ সামনের কাতারে বসেও ঝুমায়। ইমাম সাহেব জুম্মার বয়ান করে উনি জিমায় বৈশে বৈশাখ জুড়ায় এইভাবেই তিরিশ বছর চল্লিশ বছর ধরে এইভাবে জিরা জিমা এ উনি এই নিয়ে বেড়ায় মেয়ে রয়েছে নামাজ রোজা অজু গোসল কোনো কিছুর কোনো পরিবর্তন নাই দেখবেন এই জিমেন নামাজে নমাজে দাদা বইসে বাইন্তাম দান বাইনতে আসি ও দাদা ভিজা আর কি ভিজা দান ঢেঁকির মধ্যে দিলে ওখান থেকে চাউল হয় না শুকাইতে হয় এই জন্য গাফেল মানুষের কোনো পরিবর্তন হয় না যেমন আছে এমন তিরিশ বছর আগেও অজুর সৌন্দর্য নাই এখনো নাই তিরিশ বছর ধরেই কোরআন শরীফ অশুদ্ধ এখনও অশুদ্ধ না বিবেক লড়ল না আবেগ হলো না কোনো কিছু বুঝে আস কত ইমাম বদলাইলো কত ইমাম গেলো সাসার মতোই রইল কোনো বিবেক হলো না যে আজকে তিরিশ বছর ধরে আমি ইমাম সাহেবের পিছনে এশার নামাজ মাগরিবের নামাজ ফজরের নামাজ তিন ওয়াক্ত নামাজ আমি তো কোরআন শরীফ আওয়াজ করে পড়ে তো এটা আমি শুনতেছি তাহলে শুনলে তো আন্দাজ হওয়া উচিত যে ইমাম সাহেব হুজুরের পড়াটা কেমন আমি পড়াটা কেমন তাহলে আমার পড়াটা ত্রুটি আছে এই কথাটা যদি এতটু এতদিনও না বুঝে তা বুঝল বুঝলো কি এত বাদ কই খাইলো কি বুঝলো এবারটা মূল কারণ হল গাফ এই অনেক ছেলে পেলে দেখবে তোমরাও ভাইয়া এই যারা পিছনে বসে বৈশা জুমার দিন খুঁসা খুশি করে ধাক্কা ধাক্কি করে কথাবার্তা করে হাসি মস্কারি করে এই ফালতু ফালতুই থাকে তার আর পরিবর্তন হয় না কি ওই এই ঢকেরই থাকে মানুষে মনে করে আর কি জুমার নামাজ পড়তে আসছে গেছে কিন্তু খবর নিয়ে দেখেন অজু গোসল ফরজ ঠিক আদায় করতে জানে না সুরা কেরা দোয়া কুলুত কিচ্ছু হয় তো এই আসা যাওয়ার দ্বারা কিছু আসবেন করানুর করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আর আরব বিহি তোমরা যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও মানে জান্নাত পেতে চাও আখেরাতের মুক্তি চাও যে আল্লাহর সাক্ষাৎ পাবে সে জান্নাত পাবে যে জান্নাত পাবে সেই আল্লাহর সাক্ষাৎ পাবে তো আল্লাহ বলেন যারা জান্নাত পেতে চাও সাক্ষাৎ পেতে চাও তাদেরকে দুইটা কাজ করতেই হবে কয়টা কাজ ভাই এক নম্বর ফালিয়া আমাল আমল আমি হা এক নম্বর হলো তাকে প্রত্যেকটি আমল বিশুদ্ধভাবে করতে হবে আল্লাহ বলছে ফালিয়া আমাল সে যেন আমল করে আমালান সলিহান বিশুদ্ধ আমল তার আমল শুদ্ধ হইতে হবে নামাজ পড়ছে নফল নামাজ দুশো রাখা একবার দুশো রাখা কিন্তু প্রতিবারই শেষদের মধ্যে ঠেঙ্গাল দিয়ে রাখছে দুই ঠেন কথা বুঝছেন প্রথমবারের ও জুই ঠিকমতো মতো হয়েছে না তো আপনি দুশো রাখাতে কি আর দুই হাজার রাখাতে নামাজের শুরুটাই তো হয় নাই সুন্নত মোতাবেক নামাজ আদায় হয় নাই দেখা গেছে না হওয়াতে দিন শেষে শেষে রাত মতো বছর শেষে ওজন দিলে আধা কেজিও আসতো না ওজনে আসবে না এজন্য পুরানুল কারিমের মধ্যে আছে বহু মানুষের জিন্দিগির আমল এমন হবে আল্লাহ বলেন কেয়ামতের দিন আমি আল্লাহ তাদের সেই আমলগুলো সামান্যতম ওজনও দেব না মানে এটার কোনো ওজনে আসবেন ফলানুকি মুলাহুম কেয়ামতে ওজন আসবেন আফসুস করুন কুল হাল নুনাবিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা গল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ও হুম ইয়াহসাবুনা আননাহুম ইউহসিনুনা সুনা চাংwidehatক আল্লাহ বলেন নবী এভাবে বলেন ও দুনিয়াবাসী আমি কি তোমাদেরকে শুনাবো কাদের কাদের আমলগুলো बर्बाद হলো আল্লাযিনা গল্লা সায়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া যারা তাদের দিবারাত্রির চেষ্টা মেহনত শেষ করলো দুনিয়ার পিছনে আল্লাহর রাস্তা থেকে পদ হলো হল অহুমুনা আন্না হুমসিনু না সুনা আর মনে মনে ভাবলো তারা বড় ভালো কাজ করে। আল্লাহ বলেন আসলে তাদের জিন্দিগি হাসারা চাচা মনে করছে তিনটা ছেলেকে বিদেশ পাঠাইয়া চারটা মেয়েকে বিয়ে দিয়া বাড়িতে একটা বিল্ডিং কইরা জাগা জমি কিনা গদ দুয়ার ফার্নিচার আসবাবপত্র সাজাইয়া দিয়া এই যে দুনিয়ার হায়াতটা বড় বেশি সুন্দর করছে কামের কাম করছে চাষা উনি মনে করছেন আল্লাহ বলেন আসলে উনি ওনার পুরা জিন্দিগিটা খাসারা আকসারিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবে কেয়ামতের দিন দেখবে কোন ওজন নাই তার দোস্ত আমার বন্ধু আমার এই জন্য এটা জরুরি বিষয় ফালি আমি হা। ইসলাম তুমি খামখেয়ালি মনে করলে হবে ও এটা নামাজ নামাজ এ না কদ্দুর পরন আর কি জি না এটা তো খামখেয়ালি জিনিস কোনো ফালতু জিনিস না দুই রাকাত নামাজ একটা সেজদা এটা কোনো একদম কম দামি কিছু না আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলছে লাসাজদাতুন ওয়াহিদাতুন খাইরুমিনা দুনিয়া ও মা ফিহা একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কুটি গুণ বেশি উত্তম দাম এক সেজ কি মনে করে রসুল্লাহ সাল্লাহ আলী বলেন রাখা আতাই সালাতিল ফজ খৈরুমিনা দুনিয়া ও মাফিয়া ফজরের নামাজের দুই রাকাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম তো আপনি কেমনে খামখেয়ালি মনে করলেন এটা সামান্য বিষয় এই জন্য আল্লাহ তালা বলছেন ভাইয়া ফালিয়াম আল্লাহ আমাল হা আল্লাহকে যদি পেতে চাও জান্নাত পেতে চাও আল্লাহর সাক্ষাৎ চাও প্রত্যেক আমল বিশুদ্ধ করতে এ আসা যাওয়ার নামে না নামাজ সহি শুদ্ধ সুরা কেরা দোয়া কালাম আত্মা হিয়াত দুরুদ শরীফ দোয়া এ কুনুত সেজদার তসবি রুকুর তসবি সানা সুরা ফাতেহা অন্য সুরা এগুলো শুদ্ধ করতে হবে বাফ মুরব্বীদেরকেও জোয়ানদেরকেও নব্বই বছরের বুড়া মানুষকেও অশুদ্ধ তেলাওয়াত আওয়াত করিলে অশুদ্ধ সুরা খেরাত করলে নামাজ কবুল হবে না গ্রহণযোগ্য হবে না লাভ হবে না আমাদের সারা বাংলাদেশ না সারা পৃথিবীর যে নুরানি মাদ্রাসের বাচ্চারা পড়ে ওই নুরানির বাচ্চারাও এটা জানে নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর মধ্যে এক নম্বর কারণ হইল নামাজে অশুদ্ধ কোরআন পড়া নামাজে অশুদ্ধ কোরআন পড়লে নামাজ ভেঙ্গে যা হয় নাই তাইলে এই জন্য বললাম আল্লাহ তালা বলছেন এটা ফালিয়া আমলাম সলিহা প্রতিটা আমল বিশুদ্ধ হইতে হবে তা তুমি তো শুনলাই না বিশুদ্ধ করবা কি ইমাম সাহেবকে তো পাত্তাই দেয় না বাচ্চারা জুম্মার বয়ান করে উনি বসে জিমা মোবাইল টিফে উনি বসবে দুষ্টামি করে কারণ এগুলো উনার লাগবে অসুবিধা এই জন্য এটা পাত্তাই দেয় প্রয়োজনীয় সব কথাই ওলামায় কেরাম বলে কিন্তু মুসল্লি অধিকাংশই শুনে না পরবর্তীতে হঠাৎ করে কোনোদিন অন্য কারো কাছ থেকে শুনলে আপনার লাভ দিও হ্যাঁ আমরা হুজুর কি হুজুর রাখলো আমরা হুজুর যদি কইল না আপনার হুজুর বলছে আপনি জিমাইছেন হেসু আপনি বসে বসে জুরাইছেন অথবা আপনি পাত্তা দেন নাই আমরার হুজুর আমরার এলাকার হুজুর আবার জানে তা কইব কি তা না আপনি সব জানে আপনি সব জানেন এই অহংকারী এই মাতবরির কারণে ওই অশুদ্ধ বন্দিগি নিয়েই কবরে চলে গেল

এই সালেহ এই শব্দ বিশুদ্ধ দুই নম্বর হল আহাদা আল্লাহ তাআলা বলেন যারা যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায় জান্নাত চায় তাদের দ্বিতীয় করণীয় হল তারা যেন তাদের ইবাদতের মধ্যে কোনো আমলের মধ্যে আল্লাহ ভিন্ন অন্য কাউকেই এক জাররা এক বিন্দু শিরিক না করে এক বিন্দু আহাদান কাউকে শুধুই আল্লাহর জন্য এখলাস শতভাগ আল্লাহর জন্য একশো একশো নিরানব্বই একশো 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 আল্লাহর জন্য হইত অজু গোসল নামাজ রোজা হজ জাকাত দান সদাকা জিকির তেলাওয়াত এশরাত সব কিছু শতভাগ কার জন্য হইতে হবে শিরিক মুক্ত হইতে হবে আল্লাহর সাথে কাউকে মেলানো যাবে হাদিসের মধ্যে আছে আল্লাহ বলেন হাদিসে কুদ্সি আমার যে বান্দা নিরানব্বই পার্সেন্ট আমারে দিল শুধু এক ভাগ আমাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য রাখলো আল্লাহ বলেন খোদার কসম বান্দা আমি নিরানব্বই ভাগ আমাকে দেওয়ার পরেও এক ভাগ মাত্র শিরিক করল আমি পুরাটাই আমার সাথে সে যারে মিলাইছে ওই এক পার্সেনের মধ্যে ওই তাকেই দিয়ে দেই আমি এক বিন্দুও নেই না আল্লাহ বলেন আমি আমার সাথে যাবতীয় শিরিক থেকে মুক্ত আমি এক বিন্দুও আমার সাথে মিলাইতে পারবেন খালে সৈতে হবে কার জন্য প্রতিটা আমল খালে সৈতে হবে কার জন্য একদম বিশুদ্ধ শুধু আল্লাহর জন্য এক বিন্দুও অন্য কিছু মিলা যাবে না এটার একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন খুব সুন্দর সহজ উদাহরণ কোরআন শরিফে আছে আল্লাহ তাআলা বলছেন প্রতিদিন আমি আল্লাহ গাভীর প্যাড থেকে গাভী আল্লাহ উদাহরণ দিছে বিশুদ্ধ বলতে আর শুধু আল্লাহর জন্য শুধুই এটা কেমন উদাহরণ একটা উদাহরণ দেখায় আল্লাহ বলছে দেখো প্রতিদিন আমি আল্লাহ প্রতিনিয়ত গাভীর পেট থেকে একদিকে রক্ত একদিকে গোবর এই দুইটার মাঝখান দিয়া প্রতিনিয়ত আমি খালেস বিশুদ্ধ দুধ বের করে এইখানে আপনি বলেন তাহলে বুঝবে যে এই দুধ বিশুদ্ধ হবে কখন যদি এক যারা বিন্দু এক যার্রা গোবর এখানে মিশে তো এটা বিশুদ্ধ দুধ হবে যদি এক বিন্দু রক্ত এখানে মিশে তো এটা বিশুদ্ধ দুধ হবে এখানে যেরুম বিশুদ্ধ ইবাদত এরুম বিশুদ্ধ হইতে হবে এক জাররা গোবরও মিশতে পারবে না এক জাররা কি রক্ত মিশতে পারে আল্লাহ বলছেন একদিকে গোবর আরেক দিকে রক্তের মাঝখান দিয়ে আমি আল্লাহ বিশুদ্ধ খালেস দুধ বের করলাম এটা যেমন পিউর তোমার বন্দিগি হইতে হবে এমন কি তাহলে আপনারা এবার বলেন একজন হইলে একজনই বুঝেন যে নিজের ইবাদত নিজের আমল একে তো ইবাদত আমল ছাড়া আখেরাতের মুক্তির কোনো সুযোগে নাই দ্বিতীয়ত ইবাদত আমলটাও কতটা নিখুঁত এবং কতটা বেশি আল্লাহর জন্য হওয়া চাই থেকে সাধারণ বিষয়টা কতটা পরীক্ষা নিরীক্ষা করা উচিত যে আমার আমার নামাজের মধ্যে আমার রজুর মধ্যে এক বিন্দু কোনো ভুল হচ্ছে কিনা আহা ভুল হইলে তো আমি আখেরাতে আটকায় যাব কষ্ট কষ্ট করলাম ফাঁকে তাই কিচ্ছু ফাইলাম না তো তো এক ফুরা মার্ডার তাইলে এটা খুব সতর্ক থাকা উচিত এই জন্য এই যে মসলিস জুমার বয়ান ওলামায় ক্যারামের এই বিভিন্ন মাহফিল দিনই কিতাবাদি নসিহত এই সব কিছু আরো বেশি আরো বেশি আরো বেশি শোনা উচিত পড়া উচিত গরমের মধ্যে কি রওয়াজ না আপনি গরমের মধ্যে কি রওয়াজ এই যে মানে কোরআন হাদিসের ওয়াজ না আমার একজনে জিগেছে আর কি গরমের মধ্যে কি রওয়াজ আমি যে কোরআন হাদিসের ওয়াজ গরমের মধ্যে কি রোয়াজ মারে বুঝছেন না গরমের মাইতে না খাইবেন গুমজনের কি দরকার তাইলে এটা কোনো কথা না আল্লাহর কথা এখনো এখনো শুক্রবারে জুমাই কুদ্দুর বয়ান হয় চল্লিশ মিনিট মাঝে মাঝে মাহফিল হয় এখন ইদানিংকালে আমরা চেষ্টা করি মসজিদ ভিত্তিক ইসলাহী মজলিশ করতে কিন্তু এরপরেও প্রতিদিন আপনারাই বলেন না ইনসাফের সাথে এই এই মসজিদকে কেন্দ্র করে আশপাশের একশো ঘর কল্পনা করেন আপনি একটা সহজ হিসাব পাইবেন মনে করেন এই মসজিদের আত্রাফ আশেপাশে একশো ঘর মানুষ ধরে নিলাম আর কি আমরা এই মসজিদকে কেন্দ্র করে মুসল্লি এই একশো ঘর মুসল্লির একশো জন মানুষের একশোটা ঘরে প্রতিদিন টেলিভিশন চলে কয়ে ঘন্টা আর এর সাথে তুলনা করে এই মানুষগুলোর জন্য আল্লাহর কথা শোনাবার ব্যবস্থা কয় ঘন্টা হিসাব আল্লাহ দুনিয়া আখেরাত বুলাইবার চেষ্টা হয় কয় ঘন্টা আখেরাত মনে করাইবার চেষ্টা হয় কয় ঘন্টা গুনার মধ্যে ডুবায় কতক্ষণ নেকির জন্য আগ্রহী করে কতক্ষণ কই সমান সমান নাকি একশোটা করে একশোটা করে প্রতি সপ্তাহে কমপক্ষে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একবার এক ঘন্টা টেলিভিশন তো চলে ঠিক না কথা বুঝে কইয়েন প্রতি এক সপ্তাহে এক এক ঘরে এক ঘন্টা করে করে টেলিভিশন চলে ঠিক না কি তো দলার ভাই কি কর প্রতিদিন বন্ধ থাকে কয় ঘন্টা সেটা না হিসাব করা উচিত না কি আইপিএস আছে না জেনারেটর আছে না মোবাইল আছে না তার মানে বুঝাইতে চাইলাম কি পরিমাণ গুণার আয়োজন একটা ফ্যামিলিতে এই যে মনে করেন এরা ঘরের মানুষ বউ বাচ্চা ছেলে এখন পাঁচ জনের হাতে পাঁচটা বড় মোবাইল আছে কেন যেহেতু ঘরে এখন টেলিভিশন ঠাটাফইয়া কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই কারণে এখন সবাই একটা একটা ছোট ছোট টেলিভিশন মোবাইল নিচ্ছে এই কারণে টেলিভিশন বন্ধ হয়ে যাওয়ার কারণে না না ওইটা তো চলতেই আছে ওটা আছে ঘরে এখনো মানে গুনার একটা জিনিস কমাইয়া আরেকটা লইছে এমনও তো না আগেরটা পুরা মাত্রায় আছে গুনাহের আরো নতুন আসবাব আরো গ্রহণ করুন আরো গ্রহণ আগে তো সামনের রুমে বইয়া ঘরের সবাই একসাথে এক রুমে বইসা টেলিভিশন দেখত যতক্ষণে চাইতো এই রুমে এই রুমের থেকে ওই রুমে গেলে আর নাই টেলিভিশন কিন্তু এখন সাথের এই মোবাইল এইটা তো চব্বিশ ঘন্টায় শয়তান ইবলিসে সেও যদি বলে যে আমি প্রয়োজনে এক ঘন্টা বিশ্রাম করতে রাজি আমার কিন্তু হে সময় দিতে বিশ্রাম নিতে পারবে কিন্তু এই মোবাইল তো আর এই যুবককে একটা ঘন্টার জন্য অবসর দিতে রাজি হয় না এক ঘন্টা তো তাকে আর অবসর দেয় না দশটা মিনিট তারে অবসর দেয় এতটা হিংস্র এতটা নোংরা সভ্য এতটা রাফেল যে ফিলিং স্টেশনে করতে আসে দাঁড়ায়া দাঁড়ায়া অপদার্থ ওই অবস্থা তো মোবাইল আছে কি পরিমাণ খুদার গজব তার উপরে কি পরিমাণ আল্লাহর লানত পড়ছে তার উপরে শয়তান তারে একটা সেকেন্ড আলাদা করতে বলে এই জন্য বলেন না গুনার আয়োজন কি পরিমাণ কি পরিমাণ আজকে এক ভাই বলল আমার তেরো চোদ্দ বছরের ছেলের কানতেছে আমার কাছে উনি বলতেছে হুজুরে এক কথা তার তারে মোবাইল চালাইতে দিতে হবে আর নাই তো সে পড়ত না কামও করত উনি অসহায়ের মতো হইয়া আমার কাছে আসছে কি করবে কয় কিছুই বুঝে আমি বললাম আমি কি কইতাম ভাই আমি তো কিছু মান আমার মাথা তো ধরে আসলে তো মাথায় ধরে না আহ এই জন্য বললাম বাবা গুনার আয়োজন খুব বেশি আমার সমাজের চারদিকে গুনাহের আয়োজন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর সাহেব হুজুর এই কিছুদিন আগে আমরা যখন তাবলিগে ছিলাম গত মাসে আমি চিল্লার সফরে ছিলাম চল্লিশ দিনের জন্য আল্লাহর রাস্তায় ছিলাম দাওয়াত তাবলিগের মেহনতে এই মাসের নয় তারিখ আমি আসছি এ কয়েক দিন হয় দিনাজপুর ছিলাম উত্তরবঙ্গ প্রায় ২৬ জন সাথী নিয়ে আল্লাহর রাস্তায় গেছিলাম ষোলো জন আলেম জামাতের মধ্যে ছিল তিনজন বড় ডাক্তার ছিল চল্লিশ দিনে আমরা দশটা উপজেলায় আলহামদুলিল্লাহ মেহনত করছি আল্লাহ করাইছি দশ উপজেলায় একসাথে চল্লিশ দিনে চল্লিশ দিন পরে দশ উপজেলা থেকে জামাতের মেহনতি আল্লাহর দয়া আল্লাহ করছেন আল্লাহ করছেন সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে এক ছিল্লার জন্য তেষট্টিটা জামাত তিষুট্টি জামাতের মুরুব্বি চার পাঁচবার জিগাইছে যে কয় জামাত কয় জামাত বললাম যে তিষুট্টি জামাত পরে আমাদের সাথে একজন বলছে যে হুজুর সাইটের উর্বে তিন তিসুট্টি তো এই বুঝছি আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম হুজুরে ওইখানে একটা হুজুরে গেছিলেন একদিন ছিলেন আমাদের জামাতে তখন একটা কথার প্রসঙ্গে বলল যে হায় আজ উন্মতের কি হল যে মুসলমান আজকে রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে দেখেন এক মহিলাও সর্বোচ্চ এক পার্সেন্ট মহিলাও পর্দানসীন হিসাব করলে মিলানো যাবে না তাইলে চারিদিকে মোবাইলে অশ্লীলতার কি বিশাল আয়োজন বাজারে মার্কেটে শপিংয়ে রাস্তাঘাটে বে পর্দা মা বোন স্ত্রী কন্যা সবাই যেন শয়তানের সাথে চুক্তিবদ্ধ হইয়া নিজের শরীর যৌবন রূপ প্রদর্শন করার একটা প্রতিযোগিতা নিছে কে কত বেশি নিজেকে প্রদর্শন করবে অসংখ্য মা বোন আজকে তার প্রতিযোগিতা করে কে কত বেশি বাজারে যাবে মার্কেটে যাবে কে কত বেশি সাজগোজ করবে বে হবে তা এই জন্য বললাম কথাটা আমার মূল বক্তব্য এটা বুঝানো আজকে সত্য কথা হলো ভাই গুনার এনতেজাম বেশি নেকের এনতেজাম বড় কম আল্লাহর কথা শুন ব্যবস্থাপনা খুব কম এখনো কিচ্ছু হয়নি এখনো যে পরিমাণ মাহফিল হয় তেমন কিছুই না গুনা এক এক যুবকের কলিজা অন্ধকার করে ফেলছে চেহারা সুরত দেখলে বোঝা যায় মানুষের সুরত কতদিন হয় নামাজ পড়ে না আহ হায় পাশান নির্লজ্জ হায়ার মতো চেহারা হ্যাঁ চেহারা দেখলে যুবক চিনা যায় কতদিন হয় তোমার মনিব্রে তুমি সেজদা দাও দেওয়া আরে তুই জানো গাদ্দার না সেজদা বিহীন মানুষ হয় না যে সেজদা দেয় না তারে মানুষ বলে না যে কপাল সেজদা দেয় না এটা শয়তান ইবলিস এটা مردود অভিশপ্ত এটা ملعون লানাতের যোগ্য এটা رظیم এটা ঘৃণিত এটা ملعون ইবলিস যেটা শয়তান যেটা তাকে আগে শয়তান বলা হতো না সে তো ছিল জিন জিনিসমুল মালা ইকা ফেরেস তাদের শিক্ষক কিন্তু একটা মাত্র সেজিদা দেয় নাই আল্লাহর হুকুমে এই একটি সেজিদা না দেওয়ার কারণে পরবর্তী মিনিট থেকে তার নাম হয়েছে শয়তান নাকি আগের থেকে হেরে শয়তান কইতো জানো না ভাইয়া এর জন্য সেজিদাবিহীন মানুষ হয় না শয়তান হয় হয় আমি ওই দিন ভাই শুনলাম আমার মনে হইছে যে আজকে আমরা কিতাবে পড়ছি আল্লাহ যখন কাউকে ভালোবাসে তা আল্লাহ তার গোটা সৃষ্টির দিলে তার প্রতি ভালোবাসা দিয়ে দেয় আর আল্লাহ যখন কাউকে অপছন্দ করে তো গোটা মাখলুক তারে অপছন্দ করে তো এটার একটা প্রমাণ আমি দেখলাম যে আজকে মুসলমানের ঘরে অসংখ্য ছেলে মেয়ে আপন মা বাপ জীবিত ছেলেরা তোমরা শোনো আমার এই কথাটা অত ষোলো বৎসর চোদ্দ বৎসরের তার ছেলে তার মেয়েটা নিজ ঘরে ঘুমায় একদিনও ফজরের নামাজ পড়ে না পাঁচ অত নামাজ পড়ে না একটা বছরে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না কিন্তু এই মাটা তারে ডাকে না বাফেও তারে ডাক দেয় না আমার দৃষ্টিতে উর্ফে আল্লাহর গজব পড়ছে এই জন্য তোর মাও তোরে আর দেখতে পারে না তোর বাফেও তোরে আর দেখতে পারে না তরুর্ফে খোদার লান খোদার লান তোর জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি যুবক যেন মা তোকে ভুলে গেছে নাহলে মা ভুলার কথা না আর সবাই ভুলে গেলেও বাবা ভুলে যাওয়ার কথা না কিন্তু তার উপরে খোদার এমন গজব পড়ছে। তারে আর তার মাও ডাকে না তারে আর তার বাফেও ডাকে না নাই হ্যাঁ বেনামাজি এত অভিশপ্ত হয় একটা পর্যায়ে না পড়তে পড়তে আমি তো সারা জীবন দেখছি আমার আম্মা আজীবন আম স্কুলের ঘন্টা ফিটাইয়া এই বেল ফেটেছে এই বেল বাইরে বাইরে ফজরের আম আমগরে নামাজের জন্য উঠাইতেন সারাটা জীবন দেখছি আমার বাচ্চা দুইটা সন্তান হওয়ার পরেও বিবাহের তারপরেও দেখছি মা আমার রুমের সামনে সন্তানের বাবা মা এভাবে গাফিল হয়ে গেল যে মাও ছেলেটারে ডাকে না বাবাও ডাকে না এই জানোয়ার যে ঘুমাইতেছে ঘুমাইতেই আছে আয় হায় আপন মা বাপ যদি দরদি না হয় তো আর হবেটা পরে আর ডাকবে বলেন এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা ছেলেরা একজন হলেও ভাইব তোমার মাথার উপরে কারো ছায়া নাই এটা কিন্তু জন্তু জানোয়ারের জিন্দি মানে তোমার কোনো অভিভাবক বলতে নাই তোমারে কেউ কিছু বলে না তোমার কোনো দিক নির্দেশনা নাই তুমি কেমনে হাঁটবা কেমনে চলবা কেমনে খাইবা কেমনে ঘুমাইবা কেউ কিছু বলে না তুমি তোমার মতোই এ তো হাইওয়ানের জীবন চতুষ্প জন্তুর জীবন এটা অনেক বড় বিপদ অনেক বড় মাথার উপরে যার ছায়া নাই অভিভাবকত্ব নাই কেউ তার প্রতি একটু কেয়ার করে না অনাদরে অযত্নে অবহেলায় ছেলেটা চোখের সামনে নষ্ট হয়ে গেল কে ফুটফুটে ছেলে কি ফুট ছেলে এই অযত্নে অবহেলায় কেউ তদারকি না করাতে সে এখন সারা রাত উলঙ্গ ছবি দেখে মদ খায় জুয়া খেলে নাচ গান জেনা ব্যাবিচার অসৎ কল্পনা নিজের হাতকে অবৈধভাবে লজ্জাস্থানে নষ্ট করে নিজের আখ্লা শেষ চরিত্র শেষ হায় হায় ষোলো বৎসরের ছেলে কিন্তু আপনার গালের অর্ধেক ভিতরের দিকে গেছে আঠারো বছরের ছেলে কোমরের অর্ধেক নাই এটা কেন এমন হইল কেন এমন হবে কেন আঠারো বছরের যুবক কোনো কাজ করার এনার্জি পায় না কিছু করার মতো হিম্মত জাগে না কারণটা কি কারণ গুণা তারে দুর্বল করে দিছে গুণা তারে অচল বানায় দিছে নারীর ছবি নগ্নতা অস্থিরতা বেহায়াপনা তারে জাহান নামের কিট বানায় সে শাহওয়াতের হাতে বন্দী হয়ে গেছে প্রবৃত্তির গোলামিতে বন্দী হয়ে গেছে তারে শয়তান আটকায় ফেলছে এই জন্য আরো বেশি ইন্তেজাম হওয়া দরকার আল্লাহর কথা শোনানোর আখেরাতের কথা শোনার ব্যবস্থাপনা আরও দরকার আমি অনেক লম্বা করে ফেললাম কিন্তু আমার মূল কথা ভাই যে কথাটার প্রসঙ্গে বলছি আমি যুবক ভাই তোমাদেরকেও বললাম বাবাদেরকেও বললাম আপনাদের অজু নামাজ আপনারা আপনাদের ইবাদত আমল বন্দিগি বিশুদ্ধ হইতে হবে আর বিশুদ্ধতার একমাত্র পদ্ধতি দিন এলম হাসিল করা কাজে ওলামাইকার থেকে অমুখাপেক্ষী হয়ে আপনি আল্লাহর কথাও শুনবেন না আলেমের কাছে আসবেন না কিছু বুঝার চেষ্টাও করবেন না তো কেমনে অর্জন হবে আখড়াত বিশুদ্ধ আমল হবে কিভাবে আল্লাহর বন্দিগি আসবে কিভাবে। এই জন্য আমি দয়া করে লম্বা করে এই কথাটাকে বুঝাইয়া বললাম যার কলিজার ভিতরে বিবেক আছে সে যেন আমার এই কথাটাকে গুরুত্ব দেয় যে আমার আল্লাহর কথা ওলামাই ক্যারাম থেকে আরও মনোযোগ দিয়ে আরও বেশি পরিমাণে শোনা উচিত বুঝা উচিত মানা উচিত যাচাই করা উচিত উচিত কিনা বলেন হাদিসের মধ্যে আছে সাহাবাই ক্যারাম মাঝে মাঝে একজন একজন অপরজনকে ডাক দিতেন আর বলতেন এই জিলিস বিনা নৌমিনু আতান বলতেন ভাই আমার পাশে একটু বসো দুইজনে কিছুক্ষণ ইমানের কথা বলি এই একজন আরেকজনকে একজনকে ইমানের কথা শুনাইতেন সাহাবিদের আদাত ছিল আমরা তাফসিরের মধ্যে পড়ছি হজরত ওবায়দুল্লাহ একজন সাহাবি তিনি বলেন আমার একজন বন্ধু ছিল সাহাবি প্রতিদিন আমরা একে অপরকে সুরায় আসর বলে আশ্রি ইন্নাল ইনসান আলাফি এই সুরাটা কমপক্ষে একবার আমি একবার ওকে ও একবার আমাকে প্রতিদিন আমরা একে অপরকে দুইবার একে অপরকে এই সুরাটা শুনাইয়া তারপরে আলাদা হইতাম আলাদা হইত এইভাবে সাহাবাইকার দিন শিখছে এতটা গুরুত্ব দিছে এতটা গুরুত্ব দিছে এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ এই ইসলাহী মসজিষটা আজকের এই ছোট্ট আয়োজনটা আমার কথা হলো আরও যেন হয় আমাদের অঞ্চলে এই লাকসাম নাঙ্গলকোট মনোহরগঞ্জ আপনারা ফিকির করেন যে মসজিদে মসজিদে যেন প্রতি মাসে একদিন ওলামায় কেরামের এরকম ইসলাহী মসজিষ হয়ে থাকে বরকত হবে ফিকির করলে সম্ভব ফিকির কমই শুনুক পাঁচ জনে শুনুক দশজন মানুষ শুনুক একজনই শুনুক একজন আল্লাহর বান্দার অজুন আমাজ ঠিক হয়ে যাক একজনের সুন্দর হোক একজনের তসবিগুলো ঠিক হোক আপনারা যদি মাঠ পর্যায়ে একটু দেখেন তো টের পাইবেন যে উম্মতের হালাত একজন চাচারে জিজ্ঞেস করেন যে চাচা আপনি এখন মাইকে সবার সামনে দোয়া কুনুতটা শুনান এরম তিরিশ জনের থেকে শুনলে আপনি দেখবেন আঠাশ জনেরটাই তাই এদের এদের ওনাদের কি হবে ভবিষ্যতে ওনাদের আশেপাতে কি হবে বলে দুনিয়ার মানুষ আপনাদের নামাজই কয় এটা দিয়ে তো হিসাব না মানুষের না দেখছে আপনি মসিদা আইন যান কিন্তু হিসাব তো মাইন্ডশেট থেকে না হিসাব তো ফেরেস্তার কাছে হিসাব তো আল্লাহর কাছে ফায়সালা তো আল্লাহ করবেন আর আল্লাহ তো ভেতরটাও জানেন বাহিরটাও জানেন আল্লাহ আস্তে বললেও শুনেন জোরে বললেও শুনেন শব্দ ছাড়া বললেও শুনেন শুনেন কি না তাইলে আল্লাহ থেকে লুকাবেন কেমনি আমি না আমি তো শুনছি আপনি নমাজে না পড়ছেন দেখছি কিন্তু আপনি যে বইয়া বইয়া এই বসার পরে

হ্যাঁ আমি যে চার মিনিটে নামাজ পড়ে রয়েছে বারো চোদ্দ টাকা উড়াই এলাইছে সোজা কথা উড়াই এলাইছে আমি নিজে দেখছি মিয়া আমি নামাজ পড়ছি দুই রাখাত আমার লগে সাসা মনে বারো রাকাতের কম হইত আরে কি রে বাপতে পার কি ঘটনা কি তাহলে আমি না শুনি নাই কিন্তু এগুলো নামাজ কথা বলেন না এই নামাজ এটা হইল কিছু তো তাইলে বলেন এর সব কোথায় কিভাবে হবে আপনি অনেক মাঝ বয়সীদের দেখবেন আসরের পরে ফজরের পরে তসবি লয় দেখেন তসবিটা ফরে কেমনে কিন্তু শুধু ভিডিও করেন একটা দিন দেখেন পরে একশো দানা আল্লাহ একবার আল্লাহ

এত দ্রুত পরে ফেললেন এটাই শুন্য আপনারা বলেন মুরব্বীরা বলেন মুরুব্বী চাচারা বলেন এটাই শূন্য ছিল তাইলে ভাইয়া নিজের অজু নিজের গোসল নিজের নামাজ নিজের জিকির নিজের তেলাওয়াত শুদ্ধ করতে হবে ছেলেরা তোমাদেরকেও বলি শুদ্ধ করতে হবে বাপ খামখেয়ালির এই দুনিয়া শেষ হয়ে যাবে এই ফুর্তির এই দুনিয়া শেষ হয়ে যাবে এই চুলের বাহার এই সুন্দর যৌবন এই সুঠাম স্বাস্থ্য হারাইয়েই যাবে আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন অনুকের রফিল আর ইম মুসাম্মা আমি আল্লাহ মায়ের পেটে একটা নির্দিষ্ট সময় সন্তানকে রাখি সুম্মা নুখরিজকুম তিফলান অতপর আমি আল্লাহ একটা বাচ্চা হিসেবে মায়ের পেট থেকে বের করে আনি সুম্মালিত অতপর আমি আল্লাহ ধীরে ধীরে তাকে শক্তি দিয়ে যৌবনে পৌঁছাই এই যৌবনের দিকে পৌঁছাইতে পৌঁছাইতে আল্লাহ বলেন দুইটা অবস্থা করি বাচ্চা হয়ে জন্ম নেওয়ার পরে যতদিন সামনে শক্তি দিতে থাকি এই অবস্থায় দুইটা কাজ করি একটা হলো কাউকে এই শক্তি দেওয়া অবস্থায় থাকতে থাকতেই মৃত্যু দিয়ে কবরে নিয়ে আসি মানে যৌবন কালে কৈশোর কালে নিয়ে নেই আর অমিন কুমুরা ইলা আর ওমর আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ হিসাবে একবারে বয়সকালে পৌঁছায় আিকাইলা আলামা মিমবাদ কাউকে এতটা বৃদ্ধ বানাই যে একটা পর্যায়ে এসে সে আর পেছনের জিন্দিগির কিছুই আর মনে করতে পারে না আমার মা আমি নিজ চোখে দেখছি রে আমার আজীবন দেখছি মা গ্যাস্ট্রিকের ওষুধ প্রেশারের ওষুধ মার ডায়াবেটিসের ওষুধ এই তিনটাও ঔষধ মা আমার নিয়মিত খাইত নিজেই মার আলাদা ওষুধের বক্স ছিল সেই ওষুধের বক্স থেকে মা নির্ধারিত ওষুধগুলো ঠিক মতো খাইত এখন আই আমার মা এতটা বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে মা আমার এক কোটি বললেও লক্ষ লক্ষবার বললেও মা নিজে তো খাইতে পারেই না মার হাতে দিয়া পানি দিয়া মুখে মা প্রয়োজনে আমার ভাই আছে এখানে ছোট ভাই সে খুব চেষ্টা করে বোনেরা চেষ্টা করে দুই ঘন্টাও যদি মারে পানি দিয়া রাখে মুখে মা এটা বোঝেই না যে পানি এটা এই ট্যাবলেটটা দিয়ে গিলতে হবে কাহো মা কাহো মানে এটা না কথা এটা কত বলছি যে মা এটা খান এটা এই ট্যাবলেট ট্যাবলেট মা আমার এটা বুঝেই না মার মাথায় কাজে অত এই আমার সেই মা যে মাকে আমি দেখছি বছরের পর বছর মা নিজের ওষুধ নিজেই খাইতেন এই জন্য প্রিয় বন্ধু আমার আজকে আমি বিকালবেলা আমার বোনের বাড়িতে গেছি বসছি সদর দক্ষিণ মাও আমার সে আমার আম্মাও সেখানে তো মারে দেখতে গেছিলাম তখন দেখছি আমার বোনের শাশুড়ি আর আমার মা এই দুইজন বুড়া মানুষ দুজনেই আ দুইজনকেই দেখলাম অসহায়ের মতো চুপচাপ বসে রয়েছে এই পৃথিবীর কত কিছু হচ্ছে মাও কিছু জানে না বোনের শাশুড়িও কিছু জানে না কিছু বলতেই পারে না কিছু বুঝেই না এই জন্য প্রিয় বন্ধু আমার আমরা প্রত্যেকেই যদি আন্তরিকতার সাথে খেয়াল না করি জীবনটা যদি কাজে না লাগাই আখেরাতে পরকালে আমাদেরকে আর দুনিয়ায় ফেরত আসতে দেওয়া হবে না কবর থেকে আর আসা যাবে না এই জন্য আজকে সিরাত আলী ওসাল্লাম এই মাহফিলে আমরা যদি আল্লাহকে পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহ আমাদেরকে একটাই পদ্ধতি বলছেন যে আয়াত আমি পড়ছি সুরা আলে ইমরানের এগারো একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুল ইন কু তুম তো হে নবী আমার বন্ধু আমার আপনি আমার বান্দাদেরকে বলে দেন আপনার ইমানদার উন্মতকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও মানে জান্নাত পেতে চাও আখেরাতের মুক্তি চাও একটাই রাস্তা বি তোমরা সকলেই নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকেই অনুসরণ করো আমাকেই অনুসরণ এতে কি হবে ইউ হ্যাবি বুকুমুল ল বাকুম প্রত্যেকটা অনুসরণ নবীর করবা বিনিময়ে দুইটা জিনিস তাৎক্ষণাৎ পাইতে থাকবা এক এক সুন্নত নবীজির এক একটা তরিকার মধ্যে নগদ দুইটা জিনিস আসবে একটা হলো আল্লাহ ভালোবাসা পেতে থাকবা গুনা মাফ হতে থাকবে গুণামাফ হলো মেসওয়াক করলা শুরু করলা মেসওয়াক নবীজির অনুসরণ মেসওয়াক শুরু আল্লাহর ভালোবাসা শুরু মেসওয়াক শুরু মাফ শুরু আচ্ছা আমি এটা কেমনে বলি শায়েখের কাছ থেকে আমি এটা শিখছি আমার শায়েখ আল্লামা মা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে এটা উদাহরণ দিয়ে বুঝাইছে খুব সুন্দর উদাহরণটা হলো এই ফিলিং স্টেশনে গ্যাস পাম্পে এটা বোঝা যায় সহজে ফিলিং স্টেশনে গিয়া যদি কেউ আপনি দেখেন গ্যাস পাম্পে এই আমরা যে গ্যাস নিতে দাঁড়াই লাগ তো গাড়ির আমাদের গাড়ির যে ভিতরে ওদের যেই নজলটা লাগায় তো এটা লাগাইয়া সুইচটা টিপ দিতে দেরি মানে সুইচ টিপ দেয় এখানে তেল ঢুকে ওখানে এই পলকের মধ্যে বেঁধে টাকাটা ওড়ে ঠিক না মানে মিনিটের মধ্যে টাকাটা উঠতেছে সেকেন্ড সেকেন্ডে টাকাগুলো কি তার মানে এখানে তেল ঢুকতেছে ওইখানে কি টাকা উঠতেছে ঠিক তেল ঢুকানো শেষ টাকার হিসাবও শেষ আলগা কোনো হিসাব টিসাব করার কিছু আর লাগে ঠিক আল্লাহ তালা বলছে বান্দা সুন্নাতের আমল শুরু করতে দেরি মাফ শুরু হইতে আর দেরি হবে হ্যাঁ মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড গুনামাফ হবে হবে মেশিনের মতো চলবে ইয় বি হুকুম উল্লহ অয়াগ ফিরিলা বাকুম রব্দুল আল বলেন আমার বন্ধুর অনুসরণের মধ্যেই আমি আল্লাহর ভালোবাসা আর এক মোমেনের জীবনের সব চাইতে বড় চাওয়া হল আল্লাহর ভালোবাসা আল্লাহ বলে যারা মোমেন যারা ইমানদার তাদের সব চাইতে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্যে কার জন্যে আল্লাহ কোরআনে বলেন আমি এমন ইমানদার দেখতে চাই এমন ইমানদার জমিনের মধ্যে রাখতে চাই ইউ না যারা আমাকে ভালোবাসবে আমি আল্লাহ যাদেরকে ভালোবাসব আল্লাহ চাই এমন মান চাই এমন মান আল্লাহ বলেন আমার বন্ধুর সাহাবিরা আমারে এতটা খুশি করেছে বিনিময়ে আমি আল্লাহ একদিন বলে দিলাম রদি আল্লাহ রদু আন আমিও আমার বন্ধুর সাহাবিদের উপরে খুশি তারাও আমি আল্লাহর উপরে খুশি হ্যাঁ এই যে ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহকে পাওয়া জান্নাত পাওয়া আখেরাতের মুক্তি পাওয়া বিশ্বাস করেন নবীজির অনুসরণের মত থাক্তা আল্লাহর নবীর অনুসরণের আজকে বললাম আমি কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দুপুরবেলা আমি একটু কথা বলছিলাম ওইখানে আমাদের একটা সেমিনার ছিল তা আজকে আমরা আমি আমরা সবাই চাকচিক্যময় দুনিয়ায় নতুন নতুন ফ্যাশন নতুন নতুন আধুনিকতাটাকে ধর্মের লেবাস লাগাইয়া দিতে চাই ধর্মের মধ্যে আইনা এটারে ডিজাইনেবল করে পেশ করতে চাই যে হ্যাঁ এটাও ইসলামে আছে তার মানে ইসলামে আগের থেকে তেমন কিছু নাই এখন সারা পৃথিবীর থেকে যার কাছ থেকে ধার করে করে আই না এটা ইসলামের মধ্যে একটু দিয়া তারপরে পেশ করতেছে না আসলে বাস্তবতা হইল আল্লাহ সাল্লাম বলছেন উম্মত তেইশটা বছরে আমি নবী একটি আলোকিত ধবধবে সূর্য উঠলে যেমন কোনো ম্যাঘ নাই বৃষ্টি নাই এরকম দিনের আলো যেরকম পরিষ্কার এমন একটা পরিষ্কার দিনের আলোর মতো দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি কা সাওয়া আমি তোমাদেরকে রাত এবং দিন বরাবর করে দিলাম রাতের যত প্রশ্ন রাতের যত মাসআলা দিনের যত মাসআলা বরাবর দিনের বেলার যত কিছু দরকার তাও আমি নবী বলে গেছি রাত গভীরের যা দরকার তাও আমি বলে গেছি বাজার ব্যবসার নীতিও বলছি স্বামী স্ত্রীর সম্পর্কের নীতিও বলছি ঘর পরিবারের কথাও বলছি দেশ জাতি রাজনীতির কথাও বলছি সব বলছি আমি কিছুই ছেড়ে দেই না তাহলে আজকে আমাদেরকে এটা মনে করতে হবে যুবক ভাই তোমাদেরকেও মনে রাখতে হবে একটা ছেলেই বুঝছ আমরাও বিশ্বাস করি সবাই এক তালে বদলায় না সবার তালে কলিজা খুলে না সবাই তালে জিন্দিগি চেঞ্জ করবে না এটা নিয়ম না এটা হবে না আল্লাহর নিজামে আল্লাহ যখন যাকে ইচ্ছে বদলাবেন কিন্তু আমাদের বলে যাওয়া দায়িত্ব আজকে আমরা এটাই বলতে চাই রসুলুল্লাহ আলী সাল্লামের সুন্নাতের অনুসরণ এটাই নবীজির ভালোবাসা এটাই নবীজির প্রতি আমাদের করণীয় আল্লাহ কোরআনে বলছেন তাল্লাদী না আমানু বিহী ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু অত্যব উন্নুর আল্লাদী উংজিলা মাহু উলা ইকা আল্লাহ বলে যারা আমার রসুলের প্রতি ঈমান আনবে যারা আমার রসুলকে সম্মান করবে যারা আমার রসুলের দিনের কাজে সাহায্য করবে যারা আমার রসুলের উপরে নাজেলকৃত কোরানের উপরে অনুসরণ করবে আল্লাহ বলে উলা হুমুল মুফলি তারাই সফল তারাই জান্মাতী সাফ কোরআনের আয়া পরিষ্কার করানের আয় জন্য যত কিছু হোক নবীজি বলছেন ইন্না হুমা ইসমিন বাদি আদি আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে বহু মতানৈক্য মতবিরোধ দেখবা কিন্তু তখন তোমাদের করণীয় ফা আলাইকুম বিসুন্নতি উমত আমার সুন্নাত আমার তরিকা আমার জিন্দগিকেই তোমরা আঁকড়িয়ে ধরবে পৃথিবী আরো আধুনিক পৃথিবী সাঁতের দেশে হাঁটুক পৃথিবী মঙ্গল গ্রহে চলে যাক মানুষ সব নিয়ে আধুনিক হইয়া মঙ্গল গ্রহ যদি পৌঁছে যায় ক্ষুধার কসম তবুও মানুষের একমাত্র আদর্শ রসুল উল্লাহর সুনাত এটাই নি এই জন্য আজকে আমরা এটাই পেশ করলাম যুবক ভাই তোমরাও ভাবো আজকে দশ বছরে ওহ চিন্তা করে দেখেন একটা যুবক একটা মানুষ কমপক্ষে দেড় দুই মাসে একবার চুল কাটে তাহলে দশটা বছরে সে কতবার চুল কাটল এই মানুষটা এই ছেলেটা মুসলমানের বাচ্চা হইয়া মুসলমান মার ঘরে জন্ম নিয়া গত দশটা বছরে একটা বার কোনোদিন জিজ্ঞেস করল না যে আমার নবী সাল্ল আলি কিভাবে চুল রাখতো আমার রসুলের সাহাবিরা কিভাবে চুল রাখত একবারও বলল অথচ কত রকমের খেলোয়াড় নায়ক গায়ক দুনিয়ার কত মানুষের কত আলতু ফালতু লোকের চুলের ডিজাইন করলো নিজের চুল কিন্তু নিজে যে মুসলমান এটা বেমালুম ভুলে গেল তাহলে আমরা এইভাবে রসুলুল্লা সাল্লাই সাল্লামকে যদি ভুলে থাকি ভাইয়া চিৎকার চেঁচামেচি হইব স্লোগান হইতে পারে কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন ইসলামের বিজয় খোদার কসম ইমাম রহমাতুল্লাহ বলছে ইসলামের বিজয় হবে শুধুই কেবল ওই মাধ্যমে ইসলামের প্রথম তবকা সাহাবায় ক্যারাম বদলাইছেন যেভাবে সাহাবাই ক্যারামের জিন্দিগি গঠন হয়েছে যেভাবে কেয়ামত পর্যন্ত উন্মতে মোহাম্মদী ওইভাবে যতক্ষণ নিজেদেরকে সংশোধন না করবে ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় আসবেন যতবারই চেষ্টা করব অন্য কিছু দিয়া হবে না নবী সাল্লামের কাছেই ফিরতে হবে জীবনের সব জায়গায় ঘর পরিবার স্ত্রী সন্তান চলা ফেরা উঠা বসা আহার নিদ্রা আরাম আয়েস হাঁটা চলা বাজার ব্যবসা সর্বকিছুতে আল্লাহ নবী সাল সুন্নাত তরিকা নবীজির রীতিনীতি এটাকেই আঁকড়ায় ধরতে হোক এটা ছোট্ট আপনার কাছে মেসোয়াকটা সুন্দর লাগে না তা আমনের দ্বারা ইসলামের কিছু হইত আপনি মনে করলেন যে মেসোয়াক নিয়া বৈশা থাকতে আমি বলি নাই তো আপনার বৈশা থাকতে আপনি দৌড়তেন না কইছি আপনার মেসোয়াক করতেন না কইসি আপনার বলছি নি আমি মেসোয়াক নিয়ে বইয়া থাকে অনেক লোক আছে অতি বুদ্ধিজীবী ইসলামের অনেক বেশি দরদি যে সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এখন আর পড়ে থাকার যুগ নাই একজন ইসলামের নামধারী বলছে একদিন ব্যক্তি যে পাগরি মাথায় দিতেছে বলতেছে না তুনা ফ্যাশানের টাইম এখন আর নাই এখন আর নাই আরো বহুত কাম বাকি রয়েছে এই জন্য বহুত কাম যেহেতু বাকি রয়েছে পিছন দিয়ে কিছু কাম কমাইয়া হেডি করতে হইব হ্যাঁ হ্যাঁ নিয়ম হলো এটা যে তো সামনে আরো অনেক কাজ বাকি রইছে কাজ এড়ি বাদ করে দেন বুঝেন না কথা এখনো বহু কাজ বাকি তাইলে এই জন্য মনে রাখতে হবে এক আপনার থেকে আপনার সুন্নাত ছেড়ে দেওয়ার সুযোগ নাই নবী সাল্লাহ আলী হাসাল্লামের পুরা জিন্দিকি আমাদের জন্য অনুসরণী আমরা এই জন্য প্রত্যেকে ইনশা আল্লাহ তালার দয়ায় আমরা যদি এই কথাটা বুঝে নেই তাইলে আমাদের সমাজের পরিবর্তন হবে ইসলামের রঙে রঙিন হবে নয়তো এই চিৎকারই করা যাবে পরিবর্তন আসবেন সাহাবাইকারকে আল্লাহ তালা বিজয় দিয়েছেন কোরআনে ও আল্লাহর ছিল আমানু আমি হাত পুরা ইমান বুঝায়া দাও সমস্ত ন্যাক আমল বুঝায়া দাও আল্লাচাল আর আমি আল্লাহর কাছ থেকে জমিনের বাদশাহী বুঝে নাম এখন আমরা ইনশাল্লাহ যে কোনো ব্যক্তির সাথে এটা বুঝাইতে রাজি এটাই সত্য পুরা ইসলাম বুঝাই দিতে হবে আল্লাহর পথে যিনি মেহনত করবেন দিনের জন্য যিনি কাজ করবেন তাকে পুরা দিন বুঝাই দিতে হবে ছোট্ট হোক বড় হোক সব এই জন্য আমরা শেষ আল্লাহ তাআলা বললেন কুল আতিহ রসুল নবী আবারও বলেন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো ফাহিন তাওয়াল্লাও যদি পাত্তা না দাও যদি পৃষ্ঠপ্রদর্শন করো মুখ ফিরিয়ে নাও আহা আল্লাহ বলছে ফাইন আল্লাহ কাফিরিন তাহলে শুনে নাও এমন বেঈমানকে আল্লাহ পছন্দ করেন না এই জন্য সুন্নতের খেলাফ নবীজির তরিকার খেলাফ নবীজির আদর্শের খেলাফ জীবন এটা যেন বেইমানের জীবন না মানের জীবন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সব বিষয়ে আপনারা যারা দেশ নিয়ে ভাবেন জাতি নিয়ে ভাবেন রাজনীতি নিয়ে ভাবেন ইসলাম প্রতিষ্ঠা নিয়ে ভাবেন ইসলামী হুকুমত কায়েমের স্বপ্ন দেখেন সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আদর্শ একমাত্রই ষোলোয় আনা টাটসাট করলে হইতো না তালি দিলে হইতো না আনাই আল্লাহ নবী সাল্লাইসাল্লামের তরিকাই প্রয়োগ করতে হবে তরিকাই প্রয়োগ করতে এটাই সমাধান এটাই সমাধান নবী সাল্ল আলী হাসাল্লাম দাড়ি লম্বা করতে বলছে এটাই সমাধান এখানে আপনি এটারে ছোট করার সাইজ করার ডিজাইন করার কোনো সুযোগ নেই ইসলামের স্বার্থ সুযোগ নেই যে না এখানে ইসলাম প্রচার করতে হলে একটু মডার্ন হইলে সুন্দর হবে খুব দ্রুত কাজ করা যাবে না দরকার এত দ্রুত দরকার না আমরা আসতে করে আসতে করে এত দ্রুত দরকার নেই আপনার দাড়ি কাইটা আরেকজন ইসলামের দিকে আনতে হবে না ইসলাম আপনার কাছে এত ঠেকছে না আমরা না পারলে বইয়ে থাকি আপনার মতো দুচের ব্যাড হইত ছাড়াও ইসলামের সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত আইসে এই জন্য এটা এটা জরুরি তোমরা যারা যুবক ভাই অনুরোধ করলাম আপাদামস্তক নিজেকে ইসলামের রঙেই সাজাইতে হবে নবীজির সুন্নাতের উপরে সাজাইতে হবে দুইটা স্লোগান দেওয়া আর ইসলাম এক কথা না চেহারা সুরত বদলাও আখলাখ বদলাও নিজের জিন্দিগি সুন্দর করো পাঁচ ওক্ত নামাজ পড়ো হালাল হারামের পার্থক্য মেনে চলো তাইলে ইনশাআল্লাহ খুব দ্রুত গতিতে নিজের কলিজার ভিতরে হিম্মত আসবে কারণ আল্লাহর জন্য জীবন দেওয়া সহজ হয়ে যাবে আল্লাহর জন্য জান দেওয়া এটা কলা কৌশল তো এটার জন্য আল্লাহ তালা কলিজার ভিতরে হিম্মত দেন আল্লাহ দান করেন আর সেই হিম্মত আল্লাহ তার দান বন্দীগীর অনুসরণের বরকতেই দান করবেন এই জন্য আজকে এতটুকুই কথা নবী আলী এই মাহফিল আমরা এটাই বললাম আমরা মনে করি শেষ কথা হলো আমার আমি বিশ্বাস করি আমরা মনে করি আমরা যারা কৌমি মাদ্রাসার আলেম দেওবন্দি ধারার আলেম আমরা বিশ্বাস করি এটা যুগ যুগ ধরে যা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীহাসাল্লাম ওনার সাথে আমাদের সম্পর্ক ভালোবাসা সম্মান মহব্বত সব কিছুই ওনার সুন্নতের অনুসরণের মধ্যেই নিহিত সাফ কর আমরা সুন্নতের অনুসরণ বিহীন আলগা কোনো ভালোবাসা আমরা বুঝি না মানিও না আমরা এটা মানি এটা হবে না আমার হবে না যার চেহারা সুরতে চলনে বলনে নবীজির সুন্নত নাই অনুসরণ নাই তুমি নবীরে ভালোবাসো আমি এটা বিশ্বাস করি না আমরা এটা মানি না আমরা এটা বিশ্বাস করি এবার যে যা গাইলে গালি আপনি কখনোই মিসওয়াক করতে মন চায় না আপনি নবীকে ভালোবাসেন আমরা সিরা গাই হ্যাঁ আমরা বুঝি না আপনি দস্তরখান বিছাইয়া ভাত খান না খানা খান না আপনার স্ত্রী পর্দা মানে না আপনার ঘরের অঙ্গিন টেলিভিশন চলে আপনার উপার্জনের মধ্যে হারাম আপনি বিড়ি সিগারেটের দুর্গন্ধটাই ছাড়তে পারেন না আপনি রসুল্লাহ সাল্লাইকে ভালোবাসেন এ মিথ্যা কথা না তো মিথ্যা কথা মিথ্যা কথা তুমি যুবক চুলটাই রসুল্লাহ সাল্লাম সাহবাই কারামের মতো একটা কাটতে পারল না তুমি নবীকে ভালোবাসো এত বড় মিথ্যা কথা কেমনে কও হ্যাঁ জীবনে একবারও জিজ্ঞাসাও করল না নবী কি পড়তেন সাহাবাই ক্যারাম কি পড়তেন কেন জিজ্ঞাসা করল না নিজের শরীর না পাক পেশাব করে পানি নেয় না ঢিলা ব্যবহার করে না টয়লেট পেপার ব্যবহার করে না সে ইসলামের জন্য জীবন দিয়ে দিবে সে প্রকৃত দিনের জন্য কোরবানি করবে কেমনে হম সম্ভব তার কলিজার মধ্যে তো আল্লাহ নবী সাল্লামের ভালোবাসাই জন্মে নেয় এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ নবীজির সুন্নাতের দিকে ফিরে আসি ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমরা এটাই বললাম আমরা এটাই বিশ্বাস করি আমরা আদা শুধু কেবল নবীজির ভালোবাসার নামে ঢাক ঢোল বাদ্য বাজনা ফুল রেলি হ্যাঁ আশ্চর্য কথা নবীজি সাল্লা সাল্লামের আগমন ওই নবীজিকে বরণ করে করার জন্য একটা মাইক্রোর মধ্যে এই পরিমাণ ফুল দিয়ে এটারে সাজাইলো তো এইটার লোকের নবীজির আগমনের সম্পর্ক কি আমি তো এটা তো অনেক সময় বলি যে মনে করেন বিয়ের গাড়ি তো এই যে ফুল দিয়া সাজায় বিবাহ জামাইয়ের একটা গাড়ি রে তা আমার প্রশ্ন হলো বিয়াটা করে কেডা না না প্রাইভেট কার বিয়ে তো প্রাইভেট কারে এই কারণে তো প্রাইভেট কারটারে কি করছে যার বিয়া তারই তো সাজাইছে বিয়ে তো করতেছে মূলত প্রাইভেট কারটা জামাই এমনি লগে বইছে চালানের সালানের লেগে বিয়ে তো হইলো প্রাইভেট কারের বিয়ে তো ঠিক এরকম মূলত স্বাগতম যাই করছে সব তো করছে ভাইভে তার স্বাগতম ফুল দিয়া সাজাইছে যেটা এটার সাথে নবীজির কি সম্পর্ক এটা চাই কয়টা ফুল আর সামান্য কয়টা বিরানি খিচুড়ি দিয়া সে সাজিয়া গেল নবী প্রেমিক আর আমরা আজীবন রসুল্লাহ সাল আলি সাল্লামের সুন্নাতকে কলিজার সাথে আঁকড়াইয়া রাখলাম প্রতিটা সুন্নতের আমল করার চেষ্টা করলাম আমরা হয়ে গেলাম ওহাবি আমরা হয়ে গেলাম নবীর দুশ্মন এর তো বড় জুলুম আর কি হইতে পারে এত বড় জালেম এত বড় মিথ্যাবাদী মানুষ কেমনে হয়নি এত বড় মিথ্যাবাদী এই জন্য আমি সময় বলি যে ঠিক আছে বেড়া ও হাবি এইটাও আম করে দিয়ে দাও এবং নবীজির সমস্ত সুন্নাত এটা আমি দাও আমরা আগেও করতেছি আরো যদি কোনো সুন্নত ছুটে যায় আমাগো এটা মনে করাই দিও আমরা সেইটাও করবো সুন্নাতগুলো আমরা নিয়ে নিয়ে নেই তোমরা আমরা তোমাদের বন্টনে খুশি আমরা খুশি আমরা খুশি মেসোয়াক আমগরে দিয়া দাও দস্তরখান আমগরে দিয়া দাও বিরিয়ানির ডেকসি তোমরা নিয়ে যাও। অসুবিধা না আমরা খুশি রবি না কি না আমরা আল্লাহর খুশি যে তোমাদের বন্টন তোমরাই করছো সুন্নাতগুলো সব আমগরে দিয়া আমগরে বলে দিলা ওয়াহাবি হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ আমি ইহাবি ওহাবি আমরা এখানেও আছি নবীকে নিয়া আমরা আশা করি সুন্নাতের বরকতে আখেরা তো থাকবো রসুলামকে সাথে নিয়ে আমি ইহাবি ওহাবি এখানেও সেখানেও একরকমই থাকতে চাই ইনশাল এই জন্য সুন্নাতের পাবন হওয়া চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তাও ফিক দেন আজকের এই মজদিষ্কে আল্লাহ তালা কবুল করেন এই মাদ্রাসাতে আল্লাহ তালা বরকর দেন আলহামদুলিল্লাহ বহু কষ্ট করে আমাদের মাঝে আসছে এই প্রোগ্রামটা এখানে হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল সাদস্য সাতাশ্বর থেকেও বহু মেহমান কষ্ট করে এসেছেন আপনাদের ঠিকভাবে আপ্যায়ন অথবা সমদর যেভাবে করার কথা ছিল আমরা কোনো কিছুই করতে পারি নাই প্রোগ্রামটা তিন দিনের মাথার মধ্যে আমরা করছি আপনাদের অনেকের কষ্ট হয়েছে অনেকে আবার আমরা প্রচারও করতে পারি নাই সেই জন্য অনেকেই আমার পৌঁছাইতে পারি নাই আপনারা কেউ মনো কষ্ট নেবেন না আমাদের এই মোহাম্মদীয় মাদ্রাসাটা এটা জালেমদের জুলুমের শিকার হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যুগে যুগে কোটিয়া মাদ্রাসা গুজরের সামনে কতটা লম্বা করা যাবে না শুধু কোটিয়া মাদ্রাসা এটাকে তারা ধ্বংস করেছিল তালেমরা তালা বাংলাদেশের মাদ্রাসার মধ্যে অন্যতম একটা মাদ্রাসা হিসেবে গভর্ন করেছে কোটিয়া মাদ্রাসাকে ঠিক তেমনিভাবে মুস্তাক উন্নবী কাশেমি দামাফাইউ তুরমুল আলিয়া সর্বপ্রথম আমাদের এলাকা এই মসজিদে আসছেন এরপরে আমাদের পাশের মসজিদে মাদ্রাসা তখন হয় নাই সেখানে গেছেন হয়তো বা হজরতের নজর এরপরে হুসাইন আহমদ মদুনি রহমতুল্লাহ আলাই সার্গের মুফতি আব্দুর রব সাহেব রহমতুল্লাহ আলাই এর ফয়জ বরকত উজানের হজরতের বরকতের কারণে দোয়ার কারণে আজও আমাদের মাদ্রাসাটা টিকে আছে তারা চেয়েছিল একবারে ফালাই দেওয়া কিন্তু মাদ্রাসা টিকে আছে এই জুলুমের সময় বহু মানুষ আমাদের মাদ্রাসাকে সহযোগিতা করেছে কান্না করেছে দোয়া করেছে এদের মধ্য থেকে একজন ছিল আমাদের ভাই ইয়াসিন আজকে সেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা সকলেই তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের মধ্যে আ'লা মাকাম দান করে এরপরে আরেকটা দরখাস্ত আপনাদের কাছে কালেকশন না আমাদের মাদ্রাসার খুব বেশি অসুবিধা বোর্ডিং এ 30 35 জন ছাত্র খানা খা এই মুহূর্তে আমাদের বোর্ডিং এর যারা আমার পাশেই আছেন বোর্ডিং এর একেবারে জিরু জিরু গতকালকে একজন ভাই এক বস্তা চাউল দিতে বলেই আজকে বোর্ডিং চলতেছে আপনারা শুধু দোয়া করবেন ইনশাআল্লাহ চলবে দোয়া করলেই চলবে সাথে সাথে হুজুরের কাছে একটা দরখাস্ত রাখতেছি যে হুজুর যদি রমজানে যদি সুযোগ পায় আমাদেরকে যদি দিনের বেলা আরো একদিন সময় দেয় ইনশাআল্লাহ আমরা উপকৃত হব ইনশাআল্লাহ আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ হুজুর আমাদের লাখ সাবের সন্তান সারা বাংলাদেশের সবাই পায়

সবাই আলহামদুলিল্লাহ মাদ্রাসাকে মহব্বত করবেন বলেন ইনশাল আমার শায়েস বলেন মাদ্রাসার প্রতি মোহব্বত কয়ভাবে তিনভাবে এক দোয়া দোয়া করবেন দুই আতফাল আপনার কিংবা আপনার বলার দ্বারা কারো সন্তান মাদ্রাসায় পড়তে দিবেন তিন আমওয়াল কিছু দান সদকা সবসময় মাদ্রাসার সাথে করতে থাকবে শায়েখ বলেন যে কেউ যদি মাদ্রাসার সাথে এই তিনটা সম্পর্ক রাখে দোয়া করে বাচ্চা পড়তে দেয় কিছু দান সৎকা করতে থাকে আমার শায়েখ বলেন আশা করা যায় আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন ওই লোকটিকে মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড় করাবেন এজন্য এটা সব সময় মাদ্রাসায় দান করবেন যখন যে হয় কখনো একশো টাকা দিলেন কখনো এক হাজার টাকা দিলেন কখনো পাঁচশো টাকা দিলেন কখনো পাঁচ টাকাই দিলেন অসুবিধা নাই প্রতিনিয়ত দান করতে থাকবেন আল্লাহ তালা তৌফিক দান করেন ওলামায় কেরামের সাথেই আন্তরিকতা সম্পর্ক ভালোবাসা রাখবেন সব সময় কেরামকে কদর করবেন ওলামায় কেরামের ক্যারামের দিক নির্দেশনায় আপনারা চলবেন